أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. ما بعد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. عبد الله المامون ভাই প্রশ্ন করেছেন যে জয়ীফ হাদিস কি মানা যাবে কিনা। বাংলাদেশে অনেক জায়গায় শোনা যাচ্ছে, অনেক আলেমের এখানে দুইটা ভাগ হয়ে গেছে, কেউ বলছে জয়ীফ হাদিস মানা যাবে, কেউ বলছে জয়ীফ হাদিস মানা যাবে না। আসলে সঠিক কোনটা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الصلاة والسلام على رسول الله. ما بعد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. وقال تعالى ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. وقال تعالى ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. عبد الله محمود ভাই الله أكبر سين যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আদেশ করছে তা করা, যা থেকে নিষেধ করছে তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী, মন থেকে কোনো কথা বলেন, যা ওহি করছি তাই করে, তাই বলে। সুতরাং জয়ীফ হাদিস হলো দুর্বল। কিছু কিছু মুহাদ্দিসে কেরামরা এটা দাবি করতে চাচ্ছেন যে জয়ীফ হাদিস কিছু কিছু শর্ত সাপেক্ষে মানা যাবে। সেটা হলো হাদিসটা মূলে থাকতে হবে, তারপর যদি বাড়ায় কমায় তাহলে চলবে। এখানে আমাদেরকে আলোচনার বিষয় হলো মুহাদ্দিসে কেরামদের মধ্যে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে মোতাশাত্তিত, মোতাওয়াসাত, মোতাসাইল। মোতাশাত্তিত যারা বলছেন, মোতাশাত্তিত যারা অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর বলতে এই না যে জঙ্গলেবাদিত্ব না, অত্যন্ত কঠোর হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে স্পষ্ট প্রমাণিত ওটাই করে, যেটা প্রমাণিত সেটা করে না, যতকে যাই হোক যত ভালোই হোক না কেন। সুতরাং মোতাশাত্তিত আল্লাহ বলছে কোনো অবস্থাতেই কোনো সত্য সাপেক্ষে, কোনো সত্য ছাড়াই, কোনো সত্য ছাড়া, কোনো সত্য দিয়েই জয়ীফ হাদিস মানা যাবে না। ওনাদের দলিলটা কি? ওনাদের দলিলটা হলো যে আপনি মনে করেন, যেমন প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33 পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া আলহামদুলিল্লাহি আলা কুল্লি শাইইন কাদির বলে 100 বার পূর্ণ করা, এটা সহিহ হাদিসের প্রমাণিত, সবাই জানে। সুতরাং এটাকে দেয়া ইবাদত, এটা সহিহ হাদিসের প্রমাণিত। কিন্তু মূলে যেতে হচ্ছে, তারা যেগুলো বলছে যে মূলে যদি থাকে তাহলে বাড়ানো কমানো যায়। তাহলে আপনি যদি এখন প্রত্যেক নামাজের বারে বলেন যে আমি 100 বার 100 বার পড়ব, বা কেউ এরকম আপনি সবাই ফতোয়া দেন সবাই পড়তো, যেমন আপনার ছেলেকে আপনি শিক্ষা দিলেন, তাহলে আপনার ছেলে শিখলো, আপনার ছেলে আপনার ছেলের ছেলেকে শিক্ষা দিল, আপনার ছেলে আর কয়েক জায়গায় বললো, যখন একটা প্রজন্ম দুইটা প্রজন্ম চলে যাব, তৃতীয় চতুর্থ প্রজন্মে গিয়া যে মূলে যে রসুল সাল্লাহ আসলামের পবিত্র জবান থেকে 33 33 ছিল এটা ভুলে যাবে, তখন মনে করবো ওই যে 100 বার এটাই সুন্নত, এই রসুল সাল্লাহ আসলামকে প্রমাণিত। কিন্তু আপনি যদি তারপরে মাথা কুইটা বলেন যে এটা সহি না, তখন তারা মানতে চাইবে না, কবে এত বড় হুজুর কি ভুল করছেন, এই পানির বিধি এইটা কাছে ভুল করছেন, হেতে বড় হুজুর হেতে এ রয়েছে ফজর নামাজ পরে বাংলাদেশ ওই এসন জোহর গিয়া পরে মক্কা শরীফে আফ্রিকা জঙ্গল গিয়া মিটিং করে, হ্যাঁ কি কম বুঝে বেটা তুই বেশি বুঝাস, তাহলে কি হবে? মূলে কিন্তু রসুল যে শূন্যটা আছে ওই শূন্যটা একসময় ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আর এই শূন্যতার কে খুঁজে পাবে না। প্রমাণ এখন দেখেন, প্রমাণ এখন দেখেন হাদিসগুলোতে, হাদিসে এবং কোরআনে নামাজের নিয়ম, যেই বেদাতগুলো সমাজে আমাদের দেশে চলতে আছে, এই সমাজে এগুলো কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই। এক শ্রেণীর মানুষের অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়া কম এবং বিয়োজন করা, ওই যে সোয়াবের আশায় মূলে থাকলে কম করা যাবে বেশি করা যাবে, এই হিসাবে করিয়া এটাকে বাড়িয়ে করেছে বা সাইডা দিছে। রফলাদের না করলে চলবো সমস্যা নাই, জুড়ে আমিন রসুল সাথে এডো আছে এডো আছে, না করলে চলবে অসুবিধা নেই, বুকে হাত না বাঁধলেও চলবে সমস্যা নাই, পায়ের সাথে পা না লাগালেই চলবে সমস্যা নাই, সুরা ফাতিহা না পড়লেও চলবে সমস্যা নাই। কথা বুঝতে পারছেন নি? মসজিদে দখল মসজিদ পড়া দরকার নাই, কাবলাল মাগরিবের আগে নামাজ পড়া দরকার নাই, সহি বুখারী মুসলিম হাদিস। এখন প্রমাণ পাইছেন যে আজকে এগুলোকে এক শ্রেণীর লোকেরা এগুলোর বাদ দিতে দিতে, এখন যদি আপনি এখন যদি না বর্তমানে বাংলা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ সহি আলেমুল আমালা বুঝাইতে আছে
কিন্তু তারপর অনেক লোক বুঝে না, অপক খুজুর কি ভুল করছে, তোমরা করতে এসে বানিয়ে আছো, অথচ এই কথার কিন্তু হাদিসে রয়ে গেছে, কিন্তু আমরা ওই যে নিজে নিজে বানিয়ে ফেলাইছি, নিজে নিজে জয়েব সংযোজন করার কারণে সহি হাদিসটা কি হলো, সমাজ থেকে ভেনিশ হয়ে গেছে। সুতরাং কোনো অবস্থাতেই আপনি জয়েব মানতে পারবেন না, কোনো অবস্থাতেই, যতই বলক না কেন তারা যে মূলে থাকুক। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আপনি জয়েব হাদিস মানতে গিয়া যদি আপনি সোয়াবের আশায় মানতে গিয়া, যেহেতু ওলামারা বলছে কয়টা সত্যের বিনিময়ে মানা যায়, একটা সত্য হলো মূলে থাকতে হবে, তো মূলে 33 ছিল আপনি 100 করছেন, তো 100 দুই 10 বছর পরে বা 20 বছর পরে বা 50 বছর পরে আপনার এই 100 সমাজে প্রচার হয়ে যাব, এটাই সুন্নত, এটাই হাদিস, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, কিন্তু ওই 33 সেটা সমাজের সবাই ভুলে যাবে। তখন আপনি কোরআন খুললা হাদিস খুললা যদি দেখান, মানব না যে আমার হুজুর কি ভুল করছে নাই, অমুক বুজুর্গ কি ভুল করছে নাই, অমুক আল্লাহর ওলি কি ভুল করছে নাই, উনি বোখারি 40 বছর বলছে হ্যাঁ কি ভুল করছে নাই, তাই হবে। সুতরাং কোনো অবস্থাতেই জয়ীব মানা যাবে না, এটি কারণ কি লিখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা, আমার রসুল মন থেকে কোনো কথা বলে না, যা আমি হয়ে গেছি তাই বলছি, তাহলে নাউজুবিল্লাহ আল্লাহর কথা কি দুর্বল, রসুলের কথা কি দুর্বল, নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক, কোনো অবস্থাতেই আমি কথাটা ভেঙে দিছি, কেউ এর এর অন্য ধরনের চিন্তাধারা করতে পারবেন না, যদি কেউ সেটা আপনার ব্যাপার, কোনো অবস্থাতে আপনি জয়ীব মানতে পারবেন না, কোনো অবস্থাতেই। জয়ীব কয়েকটা কারণে হয়, রাবির ত্রুটির কারণে জয়ীব হয়, মতনের ত্রুটির কারণে জয়ীব হয়, তারপরে ইবারতের ভুলের কারণে জয়ীব হয়, তারপরে আপনি অনেক কিছু কারণে জয়ীব হতে পারে, মানে দুর্বল হতে পারে। হাদিসটা মূলে পুরো হাদিসটা ঠিক আছে, মাঝখান দিয়ে একটা শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত, যেমন উদাহরণ আপনাদের একটা উদাহরণ, যেমন ফরজ নমাজের পরে হাদিসে আসছে ফরজ নমাজের পরে প্রত্যেকগুলো আর নামাজের অর্ধেক দেখবেন, ফরজ সালাম নামাজের পরে সালাম পিরানের পরবে রাসূল তোমরা দোয়া করো কি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতা আসসালাম ওমিনকা সালাম, তারপর আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, এরকম দোয়া পড়ো। কিন্তু কেমনে 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 বাংলাদেশ ভারত পাকিস্তানে গিয়া বাইহাকির মধ্যে ঢুকে গেল ইরফা ইয়াদাই, এই যে ইরফা ইয়াদাই এই যুগটা, এই লেখাটা কি যুগ, এই লেখাটা অতিরিক্ত বাড়ানো হয়েছে, এই কারণে কারো এই হাদিসটা পুরোটা কিছু আমরা এক বাক্যে বলি হাদিসটা দুর্বল, তবে যারা বিশেষজ্ঞ আলেম তারা বলে এই শব্দটার কারণে হাদিসটা দুর্বল, সুতরাং ইরফা ইয়াদাইন কেটে দেন, বাকিটা দোয়া করেন, পাইছেন প্রমাণ কেমনে কেমনে আসলো। কাজে এই শব্দটা ঢুকিয়ে দেওয়ার কারণে হাদিসটা কিছু দুর্বল হয়ে গেছে, অর্থাৎ এই কথা ঠিক না, এই কথা রসুল বলে নাই, রসুল তোমরা কি দোয়া করো, কে এখন দোয়া হাদিসে আসছে দোয়া করো, সবগুলো হাদিসে আসছে দোয়া করো, কিন্তু কেমনে কেমনে বাংলাদেশ ভারত পাকিস্তান এসা দেওবন্দ থেকে ঢুকে গেল যে ইরফাইয়াদান, ইরফাইয়াদান কথাটা মূল হাদিসে নাই, সুতরাং এটা যোগ করেছে, কারণ হাদিসটা কি জয়ীব, সুতরাং আপনি যখন জয়ীবটা মানবেন, এই জয়ীবটা মানতে গিয়ে সমাজে এখন ফরজ নমাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহুম আমিন, বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পবিত্র যেই সহি শিক্ষা মাসনুন দোয়াগুলো, সেই মাসনুন দোয়াগুলো সমাজ থেকে মরে গেছে, এখন মরে গেছে আলহামদুলিল্লাহ, এখন এক শ্রেণীর সলফে সালিনে মানহাজ অনুযায়ী আলেমরা আল্লাহর মেহরবানিতে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়া সুন্নতকে জিন্দা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। সুতরাং কোনো অবস্থাতে আপনি জয়ীব হাদিস মানতে পারবেন না, কোনো অবস্থায় মানতে পারবেন না, আসলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء